আওয়ার্স আমি এখন আছি পেনাং। আমার পিছনে দেখতেছেন পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইওভার, আর এটা হচ্ছে পেনাং এয়ারপোর্টের এই রাস্তাটা দিয়ে আপনার গাড়ি ঢুকে অ্যান্ড এই রাস্তা দিয়ে গাড়িটা বের হয়। নাও ফ্রেন্ডস, নাও আই এম স্টার্ট মাই পেনাং ট্রিপ। নাও আই এম পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যান্ড স্টার্ট মাই ট্রিপ। তো আমি এখন পেনাং সিটি ট্যুরে আমি বের হব, পুরো সিটিটা আমি এখন ট্যুর দেবো পেনাং। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেনাং এয়ারপোর্টের ঠিক ফ্রন্টে আছি আমি, অ্যারাইভ করে আসছি। ঠিক আছে, আমি অ্যারাইভ করে এসে এখানে দাঁড়ায় রয়েছি, ওয়েট করতেছি আমার এক রিলেটিভ, সে গাড়ি নিয়ে আসার কথা, তার জন্য ওয়েট করতেছি। সে আসলে আমি চলে যাবো আমার ইয়ারতে। স্টার্ট মাই ট্রিপ পেনাং সিটি ট্যুর। তো আমি চেষ্টা করবো আমার পেনাং সিটি ট্যুরে আমি একদিন পেনাং থাকবো। পেনাং থেকে আমি একদিনে যেটুকু পারি আমি কাভার দেব পেনাং, কাভার দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে পেনাংয়ের শুধু রাস্তা থেকে আউটসাইড এবং বিচ, দুই একটা বিচ ঘোরার চেষ্টা করবো। তো সোলে স্টার্ট মাই ট্রিপ। তো সো ভিউয়ার্স, আফটার লাঞ্চ আই স্টার্ট মাই ট্রিপ সেকেন্ড পার্ট পেনাং সিটি। তো আমার লাঞ্চের পরে আমি এখন আমার পেনাং সিটি ট্যুরে আমি দ্বিতীয় পার্টে বের হইলাম। ফার্স্ট আমি জাহাজ জেটির সামনে দিয়ে চলে যাব। এখন আমি পেনাং সিটি, আমার লেফট সাইডে দেখতেছেন পেনাংয়ের একটা বিল্ডিং, নামটা কি যেন, যা হোক, এখন আমি যাচ্ছি, আমি এবং আমার হোস্ট আমরা দুজনে মিলেই ঘুরতেছি পেনাং সিটি। তো ফার্স্ট উই আর গো পেনাং ফেরি জেটি, ফেরি জেটি অ্যান্ড দেন
আমি এখন আছি মালয়েশিয়ার দ্বীপ আর কি পেনাংয়ে, পারাং কোডালামা তাদের একটা মেন বড় বন্দর আর কি, এটা হচ্ছে মালয়েশিয়ার পেনাংয়ের, এবং এটাই হয়তো মালয়েশিয়ার ফুল সবগুলো বন্দরের ভিতরে এটা একটু বেশি বড় বন্দর। এটা কিন্তু এই সাইড থেকে যে শুরু হয়েছে, সাত আট কিলো, তো এখন আমাদের প্রায় বিকাল মোটামুটি সন্ধ্যার কাছাকাছি হয়ে আসছে, তো জাস্ট ওয়াই আমাদের যেটুকু সময় আছে এই সময়ের ভিতরে এটা আমরা ঘুরে করে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো লেটস গো পারাং কোডালামা। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি একটু পরে যাচ্ছি, যেটা হচ্ছে যে পিছনে দেখেন আমার পিছনে যে বড় শিপ যাচ্ছে সাদা সাদা, আর যত বড় বড় শিপগুলো আছে তারা সব কিন্তু এই এই বন্দরে এসে থামে, যাত্রীবাহী শিপ এবং ট্রান্সপোর্ট শিপ, টোটাল শিপগুলো এই পারাং কোডালামা এই যে এটা বন্দর আর কি, এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের বন্দর মতো, এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় আর কি বন্দর, এখানে মানে গভীর সমুদ্র আর কি, এখানে এসে যত মালয়েশিয়ার বড় বড় জাহাজগুলো এসে সব এখানে থামে, তো এখান থেকে অন্যান্য জায়গায় চলে যায়। তো আমি এখন চলে যাচ্ছি অন্যান্য দিকে, আমি এখন তো এখন আমরা চলে যাচ্ছি অন্য সাইডে, এবং পাশে দেখতেছেন একটা বড় একটা এটাকে চার্চের মতো, আর আমরা এখন ঘুরবো হচ্ছে দেখেন পুরা এই পেনাং ঘুরবো, আর আমার মাথায় যে হেলমেটটা দেখতেছেন, আর এই হেলমেটটা যদি আমার মাথায় না থাকে তাহলে পুলিশ ধরে জরিমানা করবে 300 রিঙ্গিত। এটা হচ্ছে পেনাংয়ের সিস্টেম আর কি, যে কোনো হুন্ডা কেউ যদি মোটরসাইকেলে হেলমেট না ইউজ করে তাহলে 300 রিঙ্গিত জরিমানা হবে, আপনারা এটা খেয়াল রাখবেন অবশ্যই। এখন আমার রাইট সাইডে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো একটা বিশাল বিশাল বিল্ডিং, তো অ্যাকচুয়ালি জামে হালকা জামে আছে তার জন্য ক্লিয়ার করা যাচ্ছে না, তো মানে বিগ বিগ বিল্ডিংগুলো এখানেই, তো আমরা জামের ভিতরে দিয়ে আমাদের সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে ডাইনে বামে করে বের হয়ে যাচ্ছে। আমাদের মতো ফকিরদের জন্য না, ঠিক আছে, আমরা শুধু খালি চোখ দিয়ে দেখতেই পারবো, থাকতে পারবো না। তো এখন আমরা এই রোডটার দিয়ে ডানে আমরা সাগরের দিকে চলে যাব, তো এখন সাগরের দিকে ডাইনে বামে অনেক বিশাল বিশাল হোটেল এবং বিভিন্ন অ্যাপার্টমেন্ট, এগুলা অনেক বেশিরভাগ চায়না এবং জাপানিরা এগুলা মালিক, তারা কিনে নিছে এগুলা, এবং অনেক দেশের অনেক ধনী ধনী, এবং আমার ডান সাইডে যেই এখন ইয়াটা দেখতেছেন এটা হচ্ছে এখানে একটা প্রজেক্ট করা হচ্ছে অনেকটা দুবাইয়ের মতো, বালু ফেলে মেশিনের মাধ্যমে বালু ফেলে তারা এখানে মানে প্রজেক্ট করতেছে, এখানে বিশাল একটা মার্কেট হবে। এটা হচ্ছে একবারে পোর্টের অপর পাশে, যে আপনার পেনাং যে পোর্ট আছে সমুদ্র পোর্টের অপর পাশে। স্যার, এটা একটা শপিং মল, বিশাল গেনি প্যারাগন, ঠিক আছে, গেনি প্যারাগন এই শপিং মলটা, এই মার্কেটটা দেখেন, সুন্দর একটা বিশাল একটা হোটেল, দুটোই হোটেল, এটা আসলে খুবই অসাধারণ ইয়া, এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সাগরের ভিউয়ে এটা ইয়া করা, পেনাং সিটিতে ফুল পেনাং সিটিটা কাভার দিচ্ছে হোটেল, আর এই হোটেলটা পেনাংয়ের ভিতরে সবচেয়ে নাম করা, যেমন বাংলাদেশে যেমন সোনারগাঁও হোটেল বলে এই ধরনের একটা হোটেল আর কি, এটা পেনাং রাত্রে 8 ঘন্টা 600 টাকা, ঠিক আছে, আর মিনিমাম 8 ঘন্টায় 600 রিঙ্গিত দেওয়া লাগবে, অ্যাবাউট মিনিমাম 16,000 টাকার কাছাকাছি, ঠিক আছে, তো মনে করেন 8 ঘন্টায় এই কারণে, এবং এই এই হোটেলটা অনেকটা
যদিও বিল্ডিংটা অত বড় না, বাট ভিতরের সিস্টেম অনেক সুন্দর এবং যেই কারণে এটা মানে যেমন বাংলাদেশের সোনারগাঁও, যেমন আবার শেরাটন হোটেল, এই সিস্টেম আর কি। এবং এটা শপিং মল, ঠিক আছে, এবং শপিং মল এবং উপরে হোটেল, ঠিক আছে, টোটাল ইয়ার প্যারাকোসন, ঠিক আছে, গিনি প্লাজা, এটা শপিং মল, শপিং মল আর কি। It's in India, British India. যেটা একটা সাইডে নাম্বার সাইডে নাকি ব্রিটিশ ইন্ডিয়ার একটা সাইড দেখাইব আমি দেখব না বলুন ঘোরা বাস না সমুদ্র উঠা উঠে পানি এখানে পাওয়া যায় এখানে তো স্পোইট আনছি সিটিটা আর এখানে বড় বড় অ্যাপার্টমেন্ট হোটেল মার্কেট খাবার দাবার এটা হচ্ছে একটা স্ট্রিট ফুড, এটা সাগরের পাড়ে। ঠিক এই জায়গাটা যখন আসবেন, ঠিক আছে, পেনাঙের ঠিক তার অপর পাশে এই যে এখানে স্ট্রিট ফুডগুলো, যেমন থাইল্যান্ডে গেলে বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় খাবার আছে, এখানে ওরা রাস্তা রাস্তায় একটু কম সেট করে ওরা একটা জায়গা ধরে নিয়ে সেই জায়গার ভিতরে এরকম স্ট্রিট ফুডগুলো বসায় দিছে যাতে রাস্তার পরিবেশ ইয়া না হয়। আরেকটা কথা, আমি গতকালকে যখন কেএল সিটিতে ছিলাম, মানে কে কুয়ালালামপুর পেট্রোনাস টাওয়ারের পাশে ছিলাম, দেখলাম রাতেরবেলা রাস্তাগুলো ওরা এমনভাবে ওরা মানে ধুইতেছে, মানুষ ঘরের ফ্লোরে এইভাবে ধোয় না, আমি অবাক হয়ে গেলাম, ঠিক আছে, মানে এত সুন্দর করে ধুইতেছে। দ্যাটস ওয়াই এই কারণেই তারা চাচ্ছে যে তাদের শহরটা একটুখানি মানে নোংরা পরিবেশ যাতে না থাকে, কোনো মানে ময়লা আবর্জনা না থাকে, ঠিক আছে, এই জন্য তারা আর কি এই সিস্টেমটা তারা করতেছে। জাস্ট পেনাং সিটির একবারে শেষ পর্যন্ত হোটেল, অ্যাকচুয়ালি পেনাঙে প্রচুর প্রচুর হোটেল, এবং হোটেলগুলো একবারে পুরো সাগরের সাইড দিয়ে সাইড দিয়ে পুরো পেনাং সিটিতে। এখন আমি আছি পেনাং যে ব্রিজটা, যেটার মাধ্যমে একবারে মালয়েশিয়ার মূল ভূখণ্ডের মানে সাথে এই পেনাংটা একীভূত হয়েছে। তো এই ব্রিজটা একটা পৃথিবীর একটা অন্যতম একটা ব্রিজ, যে এটা 1985 সালে এটা মালয়েশিয়ার পেনাং সিটিটার সাথে আগে মানে ওদের জাহাজের মাধ্যমে চলা ইয়া হইতো আর কি, ফেরির মাধ্যমে। তো 1985 সালের পর থেকে এই ব্রিজটা করা হয়েছে। এটা একটা বিশাল একটা ব্রিজ, মানে এটা একবারে পৃথিবীর মানে অন্যতম একটা নাম করা একটা ব্রিজ, পেনাং ব্রিজ। এটা প্রায় পৃথিবীতে বড়োর দিকে এটা সম্ভবত 3 নম্বর না 4 নম্বর একটা অবস্থানে আছে এই ব্রিজটা, বিশাল ব্রিজ। এটা হচ্ছে যে এটা পেনাং ব্রিজটা, এটা আপনারা একটু দেখেন পেনাং ব্রিজ। আরেকটা কথা বলি যে আপনারা পেনাং কীভাবে আসবেন, আপনারা পেনাং কুয়ালালামপুর কেএল সিটি সেন্টার থেকে এবং কুয়ালালামপুরের আরেকটা জায়গা আছে যেখান থেকে, দুই জায়গা থেকে বাস ছাড়ে, আপনারা সরাসরি পেনাংয়ের আপনারা বাসের টিকিট করতে পারবেন। 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 50 টাকা বিভিন্ন রেটে বাস পাওয়া যায়, ভলভো বাস আপনার কথা হচ্ছে, নর্মাল বাস, বিভিন্ন রকম বাস পাওয়া যায়। তো 35 টাকা হইতে আপনার 50 টাকা পর্যন্ত বাস আছে, আপনারা যে কোনো বাসে করে আপনার পেনাং আসতে পারেন, মানে এটা হলো রিঙ্গিত আর কি, 35, 40, 50 এটা রিঙ্গিত। আর কথা হচ্ছে আপনারা আরেকটা ওয়েতে আসতে পারেন বিমানে, বিমানে আসলে আপনারা 50 টাকা হইতে 60 টাকা, মানে 50 রিঙ্গিত হইতে 60 রিঙ্গিত খরচ পড়তে পারে। যদি আপনারা ফেয়ার পেয়ে যান তাহলে 50 রিঙ্গিত, এবং ফেয়ার না পেলে 60 রিঙ্গিত আপনাদের আসা লাগবে। তো সুতরাং এই দুইটা ওয়েতে আপনারা আসতে পারবেন। আর যদি কেউ যদি রিলেটিভ না থাকে, আগে থেকে আপনারা হোটেল বুকিং করে থাকবেন, আর যদি রিলেটিভ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ রিলেটিভ আসা উঠতে পারেন। এবং প্রচুর বাঙালি আছে পেনাঙে, পেনাঙে আমাদের প্রচুর বাঙালি আছে। আর ওই মালয়েশিয়ার ওই অংশের পরের থেকেই থাইল্যান্ড শুরু হয়েছে, থাইল্যান্ডের ফুকেট শেষ হয়েছে, তারপর থেকে আপনার মালয়েশিয়া শুরু হয়েছে। তারপর মালয়েশিয়ার আরেকটা প্রদেশ নামটা সঠিক জানি না, তারপরে আপনার আস্তে আস্তে লাংকাউই এবং মনে হয় পেনাং এবং সাইড দিয়ে মালয়েশিয়া টোটাল এইভাবে হয়ে ঢুকে গেছে আর কি আপনার ইয়াতে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পেনাং যখন, আর পেনাঙে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট আমরা আমি সময়ের স্বল্পতার কারণে ঘুরতে পারি না, কারণ আমার অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আমার কিছু কাজ আছে, কাজগুলো আমার শেষ করা লাগবে। আমি কাজের ফাঁকে ফাঁকে আমি আমার ট্যুরগুলো কমপ্লিট করি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি শুধু ট্যুর দেওয়ার জন্য আমি কোনো দেশে আমি যাই না, আমি আমার কিছু কাজ থাকে, আমি কাজগুলো কমপ্লিট করি, কাজ কমপ্লিট করার পর আমি কিছু সময় বাঁচায় আমি আমার ট্যুরগুলো আমি ইয়া করি, মানে আমার ট্যুরগুলো আমি ইয়া করি, আমি আপনাদের জন্য এই যাতে আপনারা কীভাবে খুব সহজে এবং কীভাবে কোথায় ঘুরে আসতে পারেন সেটা আমি টিপসটা দিয়ে থাকি। তো যাই হোক, এখন আমি মনে করেন যে আমার অ্যাকচুয়ালি কী মনে করেন, কাজ ছাড়া আমি কোথাও যাই না,
কোথাও আমি মনে করেন যে আমার ঘোরার কোনো সময় নেই, বাট অ্যাকচুয়ালি যে কোনো কান্ট্রিতে যাই ফার্স্ট আমি আমার কোনো একটা কাজ নিয়ে যাই, আমি কাজটা শেষ করে দেন আমি আমার বিভিন্ন স্পটগুলো আমি ঘোরার চেষ্টা করি, ঠিক আছে? কারণ আমি এই এই ট্যুর দিয়ে আমি আপনাদেরকে ভিডিও ভিউ করে আমি কোনো টাকা আন কখনো আমার করা চিন্তা ভাবনা নেই কখনো, আমি ইনশাল্লাহ আমি আল্লাপাক যদি না করে আমাকে। আর কথা হচ্ছে যে মনে করেন যে আপনার আমি ইউটিউবে আমার ভিডিও শেয়ার করতেছি শুধু খালি মানুষ দেখার জন্য, আরেকটা কথা হচ্ছে যে আপনারা দেখেন এবং এটা শেয়ার করেন, মানুষও যাতে শিখে, মানুষ যাতে অল্প খরচে যাতে এক দেশ ট্যুর না দিয়ে আরে দুই তিনটা দেশ ট্যুর দিয়ে আসতে পারে। এবং কথা হচ্ছে যে মনে করেন যে আমি আমার ইউটিউবের আমার মনিটাইজেশন আমি কখনো অন করব না, যেই মনিটাইজেশন অন করে মানুষ টাকা আর্ন করে সেটা আমি কখনোই করব না। আপনারা আমার কখনো করলে তখন আপনারা আমাকে বললেন যে আপনি তো বলছিলেন কখনো মনিটাইজেশন অন করবেন, এখন কেন অন করলেন? যা হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন আমি ব্রিজের প্রায় মাঝামাঝি দিচ্ছি, দেখেন বিশাল ব্রিজ, এখন আমি ব্রিজ শেষ করলাম, শেষ করে আমি এটা টোলের অংশ, ঠিক আছে? এবং পেনাং ব্রিজ শেষ হওয়ার পরে হইতে কুয়ালালামপুর পর্যন্ত কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর প্লেস, ওই অংশটুকু আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি ডিসক্রাইব করবো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।